মহাকালী আমি মাধ্যমিক শিক্ষা পরিষদের দ্বারা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর অসমাই মাদ্রাসা পরীক্ষা 2022 ফলাফল ঘোষণা করি রাতেপুয়া 10 বজাত। আমার ফলাফল কবলে হলে আমি 14টা ওয়েবসাইটের জড়িয়ে কোয়ার ব্যবস্থা করছি। তার ভিতর প্রমুখ দুটা হল সেবা ওয়েবসাইট আর এনআইসি ওয়েবসাইট, বাকি আরও 12টা ওয়েবসাইট আছে। যারা ছাত্রসকলে নিজের রোল নম্বরটি দেওয়ার লগে লগে নিজের মার্কশিটি দেখাব। ইয়ার বাইরে আমি সেবা রিজাল্ট বলে একটা সেবা এজেন্সি রিজাল্ট বলে একটা মোবাইল অ্যাপের ব্যবস্থা করা হয়েছে। এই মোবাইল অ্যাপটি ইতিমধ্যে বহু ডাউনলোড হয়ে গেছে আর এতিয়া ডাউনলোড করব পারে। সেই মোবাইল অ্যাপতো তখন রোল নম্বর আর দেওয়ার লগে লগে প্রত্যেকজন স্টুডেন্টে মার্কশিটটি পাই যাব আর তার ফলাফলও পাই যাব। এই তিনটা ব্যবস্থা আমার আছে। তার বাইরে আমি যেটা পিডিএফ আমি বনাও প্রত্যেক বছর রিজাল্ট গেজেট, এই পিডিএফ গেজেটটো প্রত্যেকটা বিদ্যালয় আমি প্রথার ব্যবস্থা করিম। তাতেও তেখেতকালে স্কুলে নিজের রিজাল্ট দেখা পাব আর ছাত্র ছাত্রী সকলের রিজাল্ট তাতেই দেখা পাব। স্যার মার্কশিট আর পাস সার্টিফিকেট কেটে লাগবে? মার্কশিট হাজার হার্ড কপি আছে, এটি 15-20 দিন লাগিব। আমি সেটি প্রিন্টিংয়ের কারণে স্টার্ট হয়েছে কামটা, গতিকে 15-20 দিনের পিছত সেইটো যেতিয়া হার্ড কপি আহি যাব সেইটো তোমালোকে নিজের নিজের স্কুলতে পাব। ওয়েবসাইট আর মোবাইল অ্যাপর পর তেওঁলোকে অনলাইন যোগে ডাউনলোড করিব পারিব আর সেইটোর দ্বারাই এডমিশন হব ক্লাস 11। তেওঁৰ তাতে হেৰি নালাগে। যিবিলাক বিদ্যালয়ে ক্লাস 11ৰ এডমিশন লব তেওঁলোকক আমি অনুরোধ অলরেডি জনাইছো যে তেওঁলোকে সেই ডিজিটাল মার্কসটো সাব সাবয়ে আমার অ্যাপর জড়িয়তেও তেওঁলোকে ভেরিফাই করিব পারে, আর নহলে আমার যে পিডিএফ দিম তার দ্বারাও ভেরিফাই করিব পারে যে স্টুডেন্টটো জেনুইন হয়। ছাত্র-ছাত্রী সংখ্যা কিমান আছিলে, মেল কিমান ফিমেল কিমান? এবারৰ ছাত্র-ছাত্রীৰ সংখ্যা টোটাল আমার আছিলে 419,887 এইচএসএলসির কারণে, আর হাই মাদ্রাসার কারণে আছিল 11,245। তাহলে মেল হাই স্কুলের কারণে 1,95,181 আর ফিমেল আছিল 2,24,706। এইদরে হাই মাদ্রাসাতেও 4,199 মেল আর ফিমেল 7,46। ইয়ার বাইরে আমি যখন ছাত্র ছাত্রী প্রথমতে নিজের যে ফলাফলের দ্বারা যদি সন্তুষ্ট নহয় তাহলে নিজের বহি মূল্যায়নের কারণে পুনর্মূল্যায়নের কারণে লওয়ার কারণে আমাক এপ্লাই করব পারে। তার পোর্টেল আমি 10 তারিখে খুলি দিম আর সেই পোর্টেল অনুযায়ী তেওঁলোকে নিজের নিজের যেখেতর গ্রিভান্স আছে সেই পার্টিকুলার সাবজেক্টরে হোক। ইয়ার বাইরে আমি যখন ছাত্র ছাত্রী প্রথমতে নিজের যে ফলাফলের দ্বারা যদি সন্তুষ্ট নহয় তাহলে নিজের বহি মূল্যায়নের কারণে পুনর্মূল্যায়নের কারণে লওয়ার কারণে আমাক এপ্লাই করব পারে। তার পোর্টেল আমি 10 তারিখে খুলি দিম আর সেই পোর্টেল অনুযায়ী তেওঁলোকে নিজের নিজের যেখেতর গ্রিভান্স আছে সেই পার্টিকুলার সাবজেক্টরে হোক বা অন্য যিবস্তু হয় তেখেতে ডাউনলোড করে মানে আমাক অনুরোধ জানাব পারিব আর আমি কেবল বহি অতি সোনকালে চাই 15-20 দিনের ভিতরে ভিতরে তেখেতক আকৌ রিজাল্টটো দিয়ে। 10 জুন আমি সেই পোর্টেলটো অপেন করি। স্যার এবার যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে কব লাগবে কারণ কোভিডর দুটা বছর পরিস্থিতির পিছত এবার মেট্রিক পরীক্ষাটো সেইটি তো ফলাফল অহার পিছন গম পাই যাব যে আমার কোভিডর যে পরিস্থিতি আছে তার কি ধরনের প্রভাব পড়ছে ছাত্র ছাত্রীর উপর, সেইটো অহা ফলাফলটো অহার পিছতহে গম পাওয়া যাব। আর স্যার যেহেতু নতুন শিক্ষানীতি আহিছে তো অহা বছরের পর হয়তো মার্চ হব তেনেকুৱা কোনো এতিয়ালৈকে মানে তেনেকুৱা হোৱা নাই। অহা শিক্ষা বৰ্ষৰ পৰা এটাই কৈ থকা হৈছে, গতিকে অহা যদি শিক্ষা বৰ্ষ হয় আকৌ তাক 2 বছৰ টাইম লাগিব। গতিকে ইট ইজ অহা শিক্ষা বৰ্ষ ক্লাছ 9ত যদি আমি কিবা চেঞ্জ কৰোঁ তেতিয়াহ'লে 10ত আহোঁতে আৰু 2 বছৰ লাগিব। অহা শিক্ষা বৰ্ষৰ মানে 2023ৰ মেট্ৰিক পৰীক্ষা এজ ইট ইজ হ'ব আগত যেনেকৈ হয়। মাত্ৰ আমি এটা ৰিকুৱেষ্ট কৰিছোঁ আপোনালোকৰ চেনেলৰ মাধ্যমেৰেও মই এটু আমার বিদ্যালয় সকলক আপনাদের জানাই দিব পারে যে আমার আগতে প্যাটার্নটি আর বেলেগ টাইপের আসিল। এইবার আমি অনুরোধ করছি সকলকে আমার যেগুলো ইন্টারনাল এক্সাম হয় এগুলো ডিস্ট্রিক্ট এক্সামিনেশন কমিটির পথে তেওঁলোকক আমি অনুরোধ জানাইছো যে 50 মার্কর কুয়েশন পেপার তেওঁলোকে শর্ট কুয়েশন করুক 1 নম্বরের আর বাকি 50 কুয়েশনটি ডেসক্রিপটিভ করুক, যাতে কোর্সটি মানে একটা স্টুডেন্টে গোটেইখিনি বস্তু পড়িবলৈ বাধ্য হয়।